আমরা বরাবরের মতো পিএইচডি ওপেন করে নিলাম ফটোশপ দিয়ে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম জাস্ট কিভাবে কালার পিক করতে পারি ফন্ট গুলা দেখতে পারি ফন্ট সাইজ তারপর ইমেজ কিভাবে পিক করতে পারি ওগুলো দেখছিলাম লাস্ট ক্লাসে আমরা পিএইচডি নিয়ে কাজ শুরু করি নাই জাস্ট পিএইচডি ডাউনলোড করছিলাম ফটোশপ ডাউনলোড করে ইনস্টল করছিলাম আজকে আমরা ফাইনালি কাজ স্টার্ট করে দেব আমাদের বেসিক ফটোশপ নিয়ে একটু আলোচনা দিচ্ছিলাম আপনাদের আস্তে আস্তে আমরা ফটোশপ নিয়ে আরো বিস্তারিত দেখব আমাদের ওয়েব নিয়ে কাজ করার ক্ষেত্রে যতটুকু লাগে ততটুকু ট্রাই ওকে আমরা জানি আমাদের কাজ করতে গেলে একটা ডকুমেন্টের দরকার কোন ডকুমেন্ট ইন্ডেক্স স্টেমেল আর ইন্ডেক্স স্টেমেল নিলে আমরা জানি যে ওই স্টাইল নেয়ার জন্য ওই টেম্পলেট গুলো স্টাইল নেওয়ার জন্য সিএসএস এক্সটার্নাল কোন সিএসএস জেস ইমেজ নেওয়ার জন্য আমরা ফোল্ডার করে রাখছিলাম আর স্টাইল ডট সিএসএস ছিলাম কেন আমরা ওই টেম্পলেটের যে মার্কআপ করব করবো গুলাকে স্টাইল করার জন্য তো আমরা যে আজকে হচ্ছে ডে হ্যাঁ আমাদের যে টেম্পলেট নিয়ে কাজ করতেছি ওইটা হচ্ছে মগো টেম্পলেট এবং ওইটাতে আমরা পুরোটা বুটস্ট্র্যাপ দিয়ে করব বুঝতে পারছেন আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ইউজ করব তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করতে গেলে জানি আমরা যে জেএস লাগে কিন্তু এখানে কোনো জেএস নাই যে কোয়েরি লাগে যে কোয়েরি নাই আবার সিএসএস এর সিএসএস ফাইল লাগে সিএসএস ফাইল নিয়ে আসব আমরা তো বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নেই

আচ্ছা দেখেন ওইখান থেকে আমরা অন্য একটা উপায়ে চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারি অথবা আর জিনিস দেখাই আপনাদের দেখেন তারা কী কী যাওয়া আছে যে ফার্স্ট যে কোয়েরি দেন প্রপার তারপর বুস্টাপ দেস চাইলে আমরা স্ট্রাকচার অনুযায়ী নিতে পারি অথবা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেভাবে দেখছিলাম যে বুস্টাপ মিন্টোর ড্রেস বান্ডেলটা ডেলটা তারপর যে কোয়েরিটা চাইলে ওইগুলো নিতে পারি আবার ওগুলোও নিতে পারি বুঝতে পারছেন স্লিমটা স্লিম আমরা যে কেউ স্লিমটা নেই না কারণ কে জানেন যে স্লিম এর সাথে কিছু ইফেক্ট আছে ওই ইফেক্ট কাজ করে না যে কিছু ইফেক্ট আছে ওগুলা কাজ করে না আমরা যদি ওয়েবসাইটে যাই দেখতে পারবো दांव ले फ्रिक करी। वहीं क्या देखने? You can also use the slim build, which explode effects and effect modules. जैसे ना वो गला explode करा। ऐसा लोगों को हम ला slim तो use करी ना। वहीं क्या slim version का कुताय? आन करने डेवलपमेंट जैसे जैसे कोई मैप फाइल। परेड था परेड है उच्च। इंटरनेट परेड है।

আচ্ছা তাহলে আমরা ওই দুইটা নিতে পারি তাদের প্রপারটা নিতে পারি আর বুটসটা মেন ডট গ্যাসটা নিতে পারি আর দেখেই নিব আমরা আমাদের কাজে ওইটা নিয়ে নিব কারণ ওই লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন কোডগুলো চলে আসছে এখন যদি কন্ট্রোল এস দিই আমরা তার নামটা একটু কপি করে নিই যে কন্ট্রোল এস দিই আমাদের প্রজেক্ট ফোল্ডার টা দেখিয়ে দিই ড্রেস এর ভিতরে প্রপার JS টা সেভ করলাম তারপরে কি চলে আসছে এস দেই সেভ করতেছি তারপরে মগ ড্রেস এর ভিতরে আমরা ড্রেসটা দিয়ে দিলাম

দেখবেন এখন যেভাবে করতেছে ওইভাবেই করে আবার অনেকে ডিরেক্ট ওইখান থেকে ডাউনলোড করে লিঙ্ক আপ করে বুঝতে পারছেন এর জন্য ওইটা দেখালাম আর তো বুঝটা এখন কন্ট্রোল লেস দিলাম আমরা যে আছে না অবশ্যই যে আছে না আমরা সিএসএস ফোল্ডারে বুঝটা প্রিন্টার টা লিঙ্ক আপ করবো ওকে ডাউনলোড করলাম এখন যদি আমাদের প্রজেক্টটা দেখি

অথবা চাইলে আমরা একটা কাজ করতে পারি ধরো এখানে কি দিছি আমরা ডাউনলোড করে ইউজ করছি চাইলে আমরা শুধু ওই লিঙ্কটা ইউজ করতে পারবো ধরেন আমরা আমরা কোডটা ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি আচ্ছা আমার আমরা ওপেন করে নিচ্ছি এখান থেকে

ওকে এখন আমরা লিঙ্ক আপ করব আমরা যে এক্সটার্নাল যে ফাইল কি করছিলাম ডাউনলোড করছিলাম লিঙ্ক আপ করব আমরা চাইলে সিডিএন ইউজ করতে পারি সিডিএন কি যে ওই লিংকটা জাস্ট আমরা ইউজ করতে পারি দেখেন ধরুন আমরা স্টাইলড সিএসএস টা লিংক আপ করব আমরা লিংক এইচটিএমএল এর ভিতরে চাইলে আমরা ডাইরেক্ট ওই লিংকটা ইউজ করতে পারি ওইখানে যে লিংকটা আছে অতবার চাইলে পুরোটা কপি করে আমরা দিলেও কিন্তু ওগুলো আমরা এক্সট্রা যেগুলো আছে ওগুলো নেই তাইলে কিন্তু কি হবে হয়ে যাবে তখন আমাদের ওই ফাইলের প্রয়োজন নাই ওইটা আমরা সাইলের ডিলেট করে দিতে পারি আর ওইটা ডিরেক্ট অনলাইন থেকে কি হচ্ছে টা লিঙ্ক আপ করে দিলাম আমরা লোড হবে তারপর চাইলে আমরা আর যে ক্লিয়ারি গুলা ওই জন্য নিতে পারি যে স্ক্রিপ্ট সব যখন আমরা এই যে মানে অনলাইনে লিঙ্ক দিয়ে দিব তখন তো আমার নেট কানেক্টেড না থাকলে কি আহ না ধরে ওটা কাজ করবে না কাজ করবে না নেট কানেক্টেড না থাকলে ব্রাউজারে কাজ করবে না এখন বলতেছি আমরা কোনটা ইউজ করব আমি দেখাচ্ছি আগে জাস্ট করা যায় কয় দেখেন এখন যদি আমরা বুঝতে যে কোনো কিছু ইউজ করি ধরেন আমরা কিনিব যে একটা বিটিএন নিলাম যে ডট বিটিএন ডট

দেখেন কিন্তু বিডিএনটা কাজ করতেছে ঠিকঠাক কারণ বুস্ট আপ লিঙ্ক আপ হয়ে গেছে তো আমরা আমরা প্রোজেক্টের ক্ষেত্রে পিএইচডি টু এসটিম এর ক্ষেত্রে আমরা এরকম করব না বুঝতে পারছেন যদি লাইফ সার্ভার আমরা কাজ করি তাহলে চাইলে আমরা সিডিয়ানটা ইউজ করতে পারি সিডিয়ানটা ইউজ করাটাই বেটার কিন্তু আমরা ওইরকম কাজে আমরা যেভাবে পিএইচডি থেকে কনভার্ট করতেছি ওই রকম কাজগুলোতে আমরা লোকাল কম্পিউটার থেকে আমরা কী করব লিংক আপ করাটাই বেটার কারণ আমাদের সব সময় নেট কানেকশন থাকতে পারে নাও থাকতে পারে এর জন্য আমরা লোকাল কম্পিউটার থেকে ইউজ করব জেস আমরা আগে যে কোয়েরিটা নিব তারপরে পপার আমরা এটা এটা জাস্ট করে দিই জেসটা দিয়ে দিই তো হয়ে যায় না পপার এটা আছে ড্রাস স্ল্যাশ বুলস্টপ মাস এই তো হয়ে গেলো লিঙ্ক আপ হয়ে গেলো এখন যদি সেভ করি দেখি কাজ করে কি না দিলাম এই তো দেখেন কাজ করে দিচ্ছে ঠিকঠাক বুঝতে পারছেন সবাইকে ক্লিয়ার হয়েছেন কনসেপ্টটা সবাই ক্লিয়ার তো কোনো ফিউশন থাকলে বলেন আমার কথা কি শোনা যাচ্ছে না জি ভাই শোনা যাচ্ছে এখন তো ক্লিয়ার কাজ করতে গেলে আসলে বোঝা ওকে তো লিটন ভাই কে আছেন লিটন ভাই কিছু কথা বলতেছেন না কেউ হ্যাঁ ভাই আছি আচ্ছা তাহলে আমাদের প্রজেক্টটা প্রজেক্টটা কিন্তু প্রজেক্টের যে ইম্পর্টেন্স ফাইল যেগুলো আছে ওগুলো কিন্তু রেডি তাই না এখন আমরা কাজ স্টার্ট করতে পারি ইনডেক্স ডট এস টি আমরা কাজ স্টার্ট করতে পারি সাদিক ভাই ওই যে আমরা লিংকে

এই তো js ফাইল নিলাম এই তো এই তো গুলো তো আমরা বডিতে তে নেই তাই না বডি ক্লোজ হওয়ার আগে আমরা ওখানে css ফাইলগুলো নিলাম আর ওখানে js ফাইলগুলো নিলাম বুঝতে পারছেন

আর বুস্টারটা লিংক আপ করছি এখন আমরা স্টাইলটা লিঙ্ক আপ করবো ওইটাই কাজ আর অল ডট মিন্ডোর চেসটা হচ্ছে ফন্টো সামের জন্য ফন্টো সাম আমাদের যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসব তখন আমরা লিঙ্ক আপ করবো বুঝতে পারছেন আমার মনে হচ্ছে আপনি ক্লিয়ার হন না এই বিষয়টা হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার ওকে ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রজেক্টটা রেডি এখন আমরা কাজ স্টার্ট করতে পারি আমরা পিএইচডি তে যাব পিএইচডি তে যাওয়ার পর আমরা দেখো প্রথমে আমাদের কি আছে প্রথমে আমাদের হেডারটা আছে তাই না মেনু বারটা আছে লোগো আছে তারপর মেনু আইটেমগুলো আছে তারপর এখানে দেখেন আরো কি আছে যে দুইটা একটা আছে সার্চ আইকন আছে আরেকটা হচ্ছে কার্ট আইকনটাও আছে এখানে তোমার সবগুলো নিতে হবে আমাদের কোডিং স্টার্ট করতেছি প্রথমে আমরা হেডারটা নিব হেডারের ভিতর একটা হচ্ছে মেনু থাকবে মেনুর ভিতরে আমরা মেনুগুলা দিয়ে দিব তারপর আর একটা হচ্ছে কি ওইখানে দেখেন স্লাইডার হিরো স্লাইডার কুটিং এর একটু বুঝবেন ভালোভাবে আমি আপনাদের স্পেস দিয়ে দিয়ে বোঝাচ্ছি আপনারা যে এখানে স্পেস দিতে হবে এরকম কিছু না আমরা বোঝানোর জন্য দিচ্ছি হিরো স্লাইডার হিরো স্লাইডারের ভিতরে আমরা স্লাইডারটা নিব আর মেনুবারের বারের ভিতরে আমরা মেনুটা নিয়ে নিব বুঝতে পারছেন ওকে আমরা বুস্টপের মেনুটা নিয়ে আসি আমরা জানি ওইখান থেকে দেখি আমাদের এখানে কি কোনো ড্রপডাউন আছে কিনা যে অ্যাবাউট সার্ভিস ওয়ার্ক ব্লক কন্ট্রাক্ট অ্যাবাউট সার্ভিস ওয়ার্ক ব্লক কন্ট্রাক্ট ওইগুলোই আছে আমাদের ড্রপডাউনের প্রয়োজনে ড্রপডাউন যেটা আছে ওইটাও তুলে দিলাম প্রথমে আছে অ্যাবাউট হোম না অ্যাবাউট সার্ভিস ब्लॉग कॉन्ट्रैक्ट अच्छा वर्क अच्छा एक यहां एकटा चीज কোন জায়গা থেকে কিউআর দিয়ে দেখি ওইটা কিবা এইখানে নেভিগেশন ডিটায়ার এসে নাকি আচ্ছা আমি আবার

ভ করলাম একটু ব্রাউজারে গিয়ে ডিল দিই হুম চলে আসছে কিন্তু ওইখানে যে জিনিসটা আমরা করি নাই যে মেনুর পরে মেনুর পর পরে আমরা একটা কন্টেনার নেবো যেহেতু কন্টেনার ভিতরে রাখবো তাই না অথবা চাইলে আমরা যেটা করতে পারি যে হেডার যেটা আছে হ্যাডারের পরেই আমরা কন্টেনার নিয়ে নিতে পারি

আইটেমগুলো চলে আসছে এখন আমাদের কাজ হচ্ছে সার্চ পার্ট তুলে আমাদের ওই যে কি ছিল না ওই যে আইফোনগুলো ওইগুলা দিতে হবে এখন ওই আইফোনগুলো কোথায় পাবো আমরা আইকোনগুলোর জন্য আমরা এখন কিন্তু আমাদের ফোনটাও সামটা ইউজ করতে পারি অথবা চাইলে আমরা ডাইরেক্ট ওই আইকনটা আমরা আইকন নিয়ে আমরা নিতে পারি ধরুন ভাই আইকনটা নিয়ে নিই ফোনটাও আমি এক্সাক্টলি ওই আইফোনগুলো পাবো না এর জন্য আমরা নিচ্ছি না আমরা পণ্য সামতে গিয়ে নিচ্ছে বাট ক্ষেত্রে ওগুলা হচ্ছে অন্য একটা জায়গা থেকে আইকনগুলা নেয়া তো আমরা ইমেজ আকারে নিয়ে এই আইকনগুলা আমরা এটা সিলেক্ট করলাম আইকনের লেয়ারটা সিলেক্ট হয়ে গেল ওইটা কন্ট্রোল অল্টার ওইটা দিলাম খুঁজে পাওয়া একটু আমরা সরাসরি হ্যাঁ yeah, হ্যাঁ ah, right রাইট ট্রিম করলাম অনেকক্ষণ টাইম নিচ্ছে কারণ এখন তো পিএনজি এই সবগুলো ডিলিট করতেছে কন্ট্রোল সিফ্ট অল্টার সেভ ফর ওয়েবের জন্য এটা এখানে কি আমরা যে পিজি নিব অবশ্যই না ওনা নিব পিএনজি 24 হাই রেজুলেশনেরটা নিয়ে নিব ট্রান্সপারেন্সি থাকবে অবশ্যই সেভ করব আমাদের ফোল্ডার কোন জায়গায় মগাইমেজে এখানে একটা ফোল্ডার নিও যে আইকন আইখনের ভিতরে আমরা কি দিব যেটা কার্টন কার্ট ডিএনজি পাশাপাশি আমরা আরেকটা আইকন যেটা দেখছিলাম ওইটা নিয়ে নিব

image গুলা কি? image গুলা তো আমি দেখতে পাচ্ছি না খুব clear ওইটা 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 তো হোয়াইট কালার ইমেজ image দেখতে পারতেছি না image কিন্তু ঠিকই আছে এই যে হোয়াইট color এর জন্য দেখতে পারতেছেন না PNGtwenty four দিবো এটা হবে search ইমেজ আইকনের ভিতরে দেখেন দুইটাই চলে আসছে card চলে আসছে সার্চ টাও চলে আসছে আমরা directly use করে দিতে পারি এখান থেকে ওইটা তুলে আমরা কি করবো আজ একটা ডিপ নিবো ডিপের ক্লাস দিবো হেডার আইকন হেডার আন্ডার স্কোর আইকন এর ভিতরে ধরেন এঙ্কটেক যেহেতু ক্লিকেবল থাকবে এর জন্য এঙ্কটেক নিলাম এঙ্কটেকের ভিতরে হ্যাশট্যাগ দিলাম এখানে

দেখেন আইকনগুলো চলে আসছে দেখছেন হোয়াইট কালারের জন্য দেখা যাচ্ছে না আমরা যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তখন কিন্তু দেখা যাবে ঠিকঠাক যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তখন ঠিকঠাক দেখা যাবে তাই আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড কোন জায়গায় নিব আমরা হেডারে বুঝতে পারছেন যেহেতু হেডারের ভিতর হেডারের ভিতরে আমরা মেনুটাও নিয়ে নিছি তারপর হিরো স্লাইডারটাও নিয়ে নিছি তো আমরা হেডারে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি নেওয়া আছে দেখি তো আমাদের ফোল্ডারে হিরো বিজি হ্যাঁ হিরো বিজিটা নেওয়া আছে আমরা চাইলে নিতে পারি ওইখানে একটা জিনিস বলে রাখি ওইখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা ইমেজের উপরে একটা গ্রাডিয়েন্ট আছে তাই না আমরা চাইলে শুধু ইমেজটা নিব তারপর গ্রেডিয়েন্ট আমরা এক্সট্রা দিতে পারি তো ওইটা একটু টাফ হয়ে যাবে এখন এই মুহূর্তে আপনাদের জন্য ওই টেম্পারেচার শেষ হওয়ার আগে আমরা অন্য একটা জায়গায় দেখে নিব তারপর আমরা ওই গ্রেডিয়েন্ট সারা ইমেজটা নিব তারপর ওভারলি হিসাবে আমরা কী নিব গ্রেডিয়েন্টটা নিব আপাতত আমরা কি করতেছি যে গ্রেডিয়েন্ট সহ আমরা ইমেজটা ইউজ করতেছি স্টাইল সিএসএস হ্যাডার সিএসএস নিলাম তারপর এইচ ইয়ে হেডার হেডারের ভিতরে কি থাকবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউ আর এল জানি আমরা ইমেজেস ড্যাশ হিরো বিজি ডট পিএনজি আমরা একটু কুলনের ভিতরে নিয়ে নিব ওকে এই তো তারপর বিজি সাইজ হান্ড্রেড পার্সেন্ট উপরে নিচে হান্ড্রেড পার্সেন্ট ডানের বাবা হান্ড্রেড পার্সেন্ট থাকবে অথবা কভার ইউজ করি আমরা রিপিট ওই তিনটা জিনিস আমরা সময় নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার সাথে সাথে ওই তিনটা সাইজ রিপিট ওগুলো নিয়ে নেব সেভ করলাম একটু যাই ব্রাউজারে দেখেন ইনস্টা চলে আসছে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ওই হেডারের সাইজই এতটুকু কন্টেন্টের সাইজ এতটুকু তাই না আমরা কি করব কন্টেন্টের হেডারের সাইজটা বাড়িয়ে দিব ধরেন আমরা হেডারের সাইজ দিলাম যে হান্ড্রেড বিচ আর যে হাইট হাইটটা হচ্ছে ধরেন হান্ড্রেড বিচ পার্টিকেল হাইট ওকে এখন যদি সেভ করি রিলোড দেই দেখেন পুরোটাই দেখা যাচ্ছে এখন চলে আসছে আমরা ব্যাকগ্রাউন্ড ওইখানে যে মেনুর যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কি দরকার আছে এখন ওইটার প্রয়োজন না এখন দেখতে হবে ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা থেকে আসছে ওইখানে যে যে বিজি লাইট দেখতে পাচ্ছি আমরা বিজি লাইটের কারণে ব্যাকগ্রাউন্ডটা আসছে এটা তুলে দিলাম আমরা সেভ করলাম যদি রিলোড দেই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ তা অবশ্যই দেব অবশ্যই দেব আমরা জাস্ট বেসিক কাজটা করলাম অবশ্যই ওইখানেও ফোনটা আউট পাইয়ে দেব ওইখানে স্পেসিং অনেক কিছু রয়ে গেছে এখন এখন আমাদের কিন্তু কাজ চলছে সয়নে হেডারে ওইখানে ফন্টটা পাইয়ে দিতে পার ফন্টের কালার ফোন সাইজ ফন্ট ওয়েট অনেক কিছু রয়ে গেছে বুঝতে পারছেন দেখুন এখানে কিভাবে দেখাচ্ছে আমরা কিভাবে করলাম অনেক কিছু রয়ে গেছে এখন ওগুলো করিনি এখন আস্তে আস্তে আমরা করবো এতটুকু আমার মনে হচ্ছে অনেক কনফিউশন আমি কি করলাম আবার বলে দিচ্ছি দেখেন ওইখান থেকে আমরা কি করলাম হেডার নিলাম প্রথমে হেডার নিলাম তারপর কন্টেনার আমরা জানি আমাদের কন্টেন্ট গুলা কন্টেনারের ভিতরে থাকতে তাই না আর ওই টেমপ্লেটেও দেখতে পাচ্ছি যে দেখেন ওইটা হচ্ছে কন্টেনার সাইজ ওইটা আর ওইটা ওই যে দুইটা বার দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কন্টেনার দুই বা জায়গা দেখতে পাচ্ছি আমরা খালি জায়গা তাই না এর জন্য আমরা হেডারের পরে কন্টেনার নিলাম তারপরে যেহেতু কন্টেনারে হেডারের ভিতরে দুইটা পার্ট ওইটা পুরোটা মিলে কিন্তু একটা হেডার অথবা শুধু ওইটা নিলে হেডার নিতে পারি যেহেতু আমরা দুইটা পার্টের ভিতরে একই ব্যাকগ্রাউন্ড আছে তাইলে আমরা দুইটাকে একসাথে নিয়ে নিলাম হেডারের ভিতরে হ্যাডারের ভিতরে দুইটা পার্ট যেহেতু এজন্য আমরা কি করলাম মেনুটাকে আলাদা একটা ক্লাসে নিলাম আর স্লাইডারটাকে আলাদা ক্লাসে নিলাম এখানে দেখতে পাচ্ছি যে মেনু নামে একটা ক্লাস নিছি মেনু ক্লাসের ভিতরে বার নেভার কোডগুলো দিয়ে দিলাম আমরা আর হিরো স্লাইডার নিয়ে এখনো কাজ করিনি ওটা ফাকার ফাঁকা হয়ে গেছে বুঝতে পারছেন তারপরে কি করলাম যে হেডারে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড কি দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম আমরা জানি ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে দিত এটা আপনারা পারেন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ কতটুকু থাকবে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি না ওগুলো আমরা ডিফাইন করে দিলাম ডিফাইন করে দেওয়ার পরে যেটা হয়েছিল ওইটা ওইটা তখন নাই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে তাই না ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধুই হ্যাডারের ভিতরে ছিল কারণ কি কারণ কন্টেন্টের হ্যাডার এর ওয়াইডটাই ততটুকু ছিল যতটুকু ওয়াইড ছিল কন্টেন্টের ওয়াইট যতটুকু ছিল ততটুকুই হেডার ওয়াইড ছিল এর জন্য হেডার ততটুকুর ভিতরেই ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আমরা চাইলাম যে ওয়াইডটা একটু বাড়িয়ে দেই সরি ওয়াইড কি বললাম হাইটটা হাইটটা এখানে হাইট কতটুকু ছিল যতটুকু কন্টেন্ট ছিল ততটুকুই ছিল তখন আমরা কি করলাম যে হেডারের হাইটটা হান্ড্রেড বিএস দিলাম হান্ড্রেড বিএস দিলে হবে যে স্ক্রিনের যাই সাইজ যতটুকু আছে ততটুকু জুড়েই কিন্তু কি আসবে ওইটা আসবে ব্যাকগ্রাউন্ড টা আসবে কারণ হেডারের হাইট টা কিন্তু এখন পুরো স্ক্রিন জুড়েই হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার হইছে ঠিক আছে আপনারা একটা কাজ করেন আমরা একটু ছোট্ট একটা ব্রেকে এখন আমাদের কাজ হচ্ছে ফন্টগুলো পাইয়ে দেয় এক্সাক্টলি যে ফন্টটা পিএসবি তে ইউজ করা হইছে ওই ফন্টটা পাইয়ে দেয়া তাই না তারপর ফন্ট সাইজ ফন্ট ওয়েট সবগুলোই ঠিকঠাক করে দেয়া

মনসেটির কোন কোন বার্সন নিব আমরা একটা আন্দাজ করে নিয়ে নিই চাইলে ওইখান থেকে দেখেও নিতে পারতাম যে কোন কোন বার্সন ইউজ করা হয়েছে আমার মনে হচ্ছে রোবটোর বোল্টটা ইউজ করা হয়েছে রেগুলার মিডিয়াম ওগুলো আমরা নিয়ে নিব এ রোবটও রেগুলার রোবটও না সরি মনসরাটির রেগুলার তারপর মিডিয়াম বোল্ট বোল্ট তো ওইটা সেমি বোল্ট বোল্ট হচ্ছে ওইটা সেভেন হান্ড্রেড যেটা ওইটা

রোবটও পেয়ে গেছি রুবোটোর থেকে আমরা লাইটটা নিব রেগুলার আর বোল্ট নাই অবশ্য করে নিচ্ছি যদি প্রয়োজন হয় টা নিলাম ওকে তাহলে আমাদের তিনটা ফোন সিলেক্ট করা হয়ে গেল এখন আমরা ইমবেটে ক্লিক করব এমবেড থেকে আমরা টাইলে ওই লিঙ্কটা নিতে পারি বাট আমরা ট্রাই করব ইনপুট থেকে আর স্টাইলের মাধ্যমে আর ওইটাই বেস্ট মাধ্যমে ফোনটা চলে আসলো এখন আমরা ফ্রন্ট ফ্যামিলিগুলো একটু নিয়ে নিই পরবর্তী যাতে সহজে ইউজ করতে পারি আমরা ফ্রন্ট ফ্রামিলিগুলো নিচে দেখতে পাচ্ছি আমরা যাতে সহজে ইউজ করতে পারি নিয়ে নিলাম এখানে কমেন্ট আউট করে রাখবো আর কি ফোনটা নিয়ে আসা হয় এগুলো এখন একটা জিনিস দেখেন এইচ টু যেগুলো আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত যেগুলো আছে সবগুলোই মনসে রেড ইউজ করা মনসে রেড করা হয়েছে ধরেন ওইটা হচ্ছে এইচ থ্রিটি বা ফোর ওইটা দেখতে পারবো যে মনসে ইউজ করা হয়েছে তারপর টাইটেল কোথায় যার ধরেন ওইটা ওইটা হচ্ছে কি মনসিরেড ইউজ করা হয়েছে দেখেন তাহলে আমরা একটা কাজ করতে পারি কী কাজ করব আমরা যে একদম বেসিক কিছু কাজ করে নিব কমন সিএসএস কিছু লিখে নিব আমরা ধরেন আমরা হ্যাডার আমাদের সিএসএস শুরু করার আগে আমরা কিছু কমন সিএসএস করে নিব যে কমন সিএসএস কমন সিএসএস কি যে এইচ ওয়ান তারপর এইচ টু এইচ থ্রি তারপর কি এইচ ফোর দেখেন কমা দিয়ে দিয়ে কমা দিলে কি হবে যে সবগুলো সিলেক্ট হবে H1 এর মধ্যে আসবে H2 3 4 সবগুলাতে ওই ফন্ট ফ্যামিলিটা আসবে এখানে যে ফন্ট ফ্যামিলি হেডিং গুলাতে কোন ফন্ট ফ্যামিলি থাকবে মনসের তাই নাটটা দিয়ে দিলাম

অতএব ইউএল এলাই আই সবগুলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেনু বার ডিগুলা আছে এটা কিসের ভিতরে নেওয়া হয়েছে এলাই এল আই না অ্যাঙ্কর ট্যাগটা তাইলে বুঝতে পেলাম যে অ্যাঙ্কর ট্যাগে রোবট ফন্টটা আছে না অন্য কোন ফন্ট আছে অ্যাঙ্কর ট্যাকে আচ্ছা এখানে ওই মেনু মেনুগুলা কিন্তু দেখতে পাচ্ছি মনসেরাটে নেওয়া হয়েছে তাই না তাইলে আমরা একটা কাজ করি আর বাটন গুলো কিভাবে নেওয়া হয়েছে দেখি করা আচ্ছা আচ্ছা তারপর কি তাইলে শুধু প্যারাগ্রাফে কি করা হয়েছে রুব ইউজ করা হয়েছে তো আমরা একটা কাজ করতে পারি যে পি তে দেখেন আমরা কিন্তু কমন সিএসএস করছি একটা টেমপ্লেট শুরু করার আগে কিন্তু আমরা কিছু কমন করে রাখবো যে যা আছে ওয়েবসাইটে সবগুলাতে কোন ফোন ফ্যামিলি থাকবে? রবট ফোন ফ্যামিলিটা থাকবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তারপরে আমরা আরো কিছু কোন সিএসএস করে নেই।

আমরা যখনই নিবো তখন ওই ক্লাসটা ইউজ করে দিব তাইলে যাবে তারপর আচ্ছা আরো আমরা আরো কিছু কমন সিএসএস করবো দেখেন আহ সব সেকশন এর টাইটেল কিন্তু সেম তাই না স্টাইল শুধু কন্টেন্ট ডিফারেন্ট বাট স্টাইলটা কিন্তু সেম দেখেন ওইখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি সেকশন হেডিং যেটা দেখতে পাচ্ছি ওইটাও সেম ওইটাও সেম তারপর ওইটাও সেম সবগুলোই সেম দেখতে পাচ্ছি তাইলে একটা কাজ করবো আমরা যখন ওই সেকশনে যাবো তখন শুধু একটা সেকশন করবো এবং ওইখানে যে ক্লাসটা ইউজ করা হবে এবং ওই ক্লাসটা সব জায়গায় আমরা ইউজ করে নেবো তাইলেই পেয়ে যাবে তাইলে কমন এর মধ্য থেকে আমরা ওইগুলোই পেলাম

এখানে যে লোকটা দেখতে পাচ্ছি লোকের ফ্রন্ট ফ্যামিলি কি সাইজ কত বেশি তাই না ওয়েট বোল্ড কালার কি হোয়াইট কালার বুঝতে পারছেন দেখেন কিভাবে সিলেক্ট করি আমি বা বুঝি ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে ওইটা ফ্রন্ট ওয়েট হচ্ছে ওইটা ফ্রন্ট সাইজ তারপর ফ্রন্ট কালার ওকে তাহলে আমরা ওইটা নিয়ে নেই রাইট বাটন ক্লিক করলাম দেখি কোন জায়গায় আছে ওইটা লাইট তারপর নেভার ব্র্যান্ড ওইটা তাইলে একটা কাজ করো দিব আচ্ছা আমরা ওই সিরিজটা এক্সাক্টলি ধরতে পারি ওইখানে যে ক্লাসটা ইউজ করা ওই ক্লাসটা ধরতে পারি ও তো আমরা কাস্টম কোনো ক্লাস নেই ওইটাও ধরতে পারি সমস্যা নেই আমরা তাদের ক্লাসটা ইউজ করি নেভ্বার লাইটের ভিতরে নেভার ব্র্যান্ড যেটা আছে ওইখানে ওইটাই মেইনলি নেভার লাইট নেভার ব্র্যান্ড নেভ্বার লাইট নেভ্বার ব্র্যান্ড এর ভিতরে না নেবার ব্র্যান্ড যেটা আছে ওইটা কি থাকলে যে ফ্রন্ট ফ্যামিলি থাকবে কোনটা মঞ্চের তাই না ফ্রন্ট ফ্যামিলি হবে মঞ্চের ফ্রন্ট সাইজ কত বিজল দেখছিলাম যে ফ্রন্ট আর সাইজ

পিএচডির মতো আছে আসে আর কি এখন যদি লোড দেই দেখেন তে যেভাবে আছে ওইভাবে হয়ে গেছে কিন্তু হোবারের কালারটা চেঞ্জ হচ্ছে কারণ ওইখানে হোবারের কালারটা দেয়া আছে তাদের চাইলে আমরা হোবারের কালারটা চেঞ্জ করে নিতে পারি এটা হবার হওয়ার প্রয়োজন নাই আর যদি হবার হয় তাহলে একটু কি হবে কালারটা ডিরেক্ট ব্ল্যাক না হয় অন্য একটু একটু হোয়াইট থেকে একটু দুশোর কালার হবে আর কি ধরুন আমরা নব্বার ব্র্যান্ডটা যখন হবার হবে নব্বার ব্র্যান্ডটা যখন হবার হবে তখন কি আর যে কালারটা ডিরেক্ট হোয়াইট না দিয়ে আমরা একটু একটা কাজ করতে পারি একটু দুশো কালার দিয়ে দিতে পারি একটু কালো আর সেভ করলাম প্রজেক্টটা রিলোড দেই দেখেন কাল এখন কিন্তু মোটামুটি দেখতে আলো তো আমরা চাইলে হবার নাও দিতে পারি অথবা হবারে হোয়াইট কালার রাখতে পারি আমার মনে হয় এটা হবার হোয়াইট কালারটা রাখাটাই বেটার এই তো এই তো গ্রেট না যে বারে আছে এখন ওগুলা আসে ওগুলা কেমন হবে আমরা একটু PhD থেকে দেখে নেই PhD সিলেক্ট করলাম তারপর এটা একটু করি মনসেরেট রেগুলার চোদ্দ পিক্সেল কালার হোয়াইট ওইটা একটু ডিফারেন্ট কালার আমি বলতেছি ওইটার বিষয়ে এগুলা কিভাবে সিলেক্ট করব আমরা দেখেন তাদের ক্লাসগুলো সিলেক্ট করি আমরা একটু রাইট বাটন ক্লিক করে আর তারা যে ক্লাসটা ইউজ করছে এখানে ওই ক্লাসগুলো ইউজ করতে পারি আমরা আর যে নেভার লাইট নেভার নেভ নেভার লিংক আমরা ওইটা ইউজ করতে পারি এই তো নেভার লাইট নেভার নেভ নেভ লিংক ফ্রন্ট ফ্যামিলি কি জানি আমরা মনসার তাই না তারপর কালার জানি ফ্রন্ট সাইজ দেব ফ্রন্ট সাইজ কত বিজল দেখছিলাম 14 14 ভাই 14 তারপর কালার ছিল হোয়াইট দেখেন হয়ে গেছে প্রায় এখন আরেকটা জিনিস দেখি আমরা দেখেন সবগুলা কিন্তু সবগুলা দেখতে পাচ্ছি হয়ে গেছে এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দূরত্বটা কিন্তু অনেকটা অনেক বেশি তাই না তাহলে আমরা একটু ম্যাপে নেই কিভাবে কতটুকু দূরত্ব আছে ওইখানে প্রায় পঞ্চাশ পিছিয়ে মতো তাইলে আমরা একটা কাজ করবো ডানে আমরা পঁচিশ পিজেন দিব ওইটাতে ওইটার এখানে পঁচিশ পাবে আর ওইটার এখানে পঁচিশ পাবে ওইখানে পঁচিশ পাবে ওইখানে পঁচিশ পাবে তাইলে আমরা প্যাডিং প্যাডিং উপরে নিচে আমরা আরেকটা একটা দেই ধরেন আমরা দিলাম কত রিজাল উপরে যে টু পেজেন্টটা দেখি কত রিজাল দেয়া যায় হুম বারো পিজেল বারো পিজেল আর ডানে বামে পঁচিশ পিজেল যদি সেভ করি রিলোড দেই দেখেন পেজেন্টটা কিন্তু পেয়ে গেছি ওকে এখন আমাদের কাজ কি এখন দেখতে পাচ্ছি আমরা পিএসডি তে যে এবাউটের একটা কালার দ্যাট मींस যখন এবাউট এ্যাকটিভ থাকবে ধরুন একজন ক্লিক করল এবাউট পেইজ দা ক্লিক করলো তখন ওইটা কালার হবে ওইখানে যে কালারটা দেখতে হচ্ছে ওই কালারটা হবে আবার যখন সার্ভিস এ ক্লিক করবে তখন সার্ভিসে ওই কালারটা চলে যাবে বুঝতে পারছেন বিষয়টা হবার হবে তাইলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাক্টিভ যেটা আছে ওইটা কালার কালো কালার তাই না আবার যখন হবার হচ্ছে কালারটা অন্যটা তো আমরা ওইটাকে জাস্ট চেঞ্জ করে দিব অ্যাক্টিভ কালার যেটা আছে দেখেন অ্যাক্টিভ ভাই কথা কেটে কেটে আসছে কথা কেটে কেটে যাচ্ছে তাইলে হয়তো নেটওয়ার্কের প্রবলেম করতেছে দেখি সবার কি সেম হচ্ছে আবার কে প্রবলেম হচ্ছে ও ভাই ও এর সমস্যা মনে হয় কথা কেটে যাচ্ছে

বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর এজন্য আচ্ছা ভাই এখন কি ক্লিয়ার না सेम প্রবলেম হচ্ছে সবার প্রবলেম হচ্ছে না ভাই নয়েজ হচ্ছে কি ক্লিয়ার আচ্ছা ওইখানে দেখেন সবগুলাতে কিন্তু ন্যাব আইটেম আছে কিন্তু যেখানে অ্যাবাউট আছে এখানে এক্সট্রা একটা ক্লাস আছে অ্যাকটিভ ওই অ্যাকটিভ ক্লাসটা আমরা সিলেক্ট করবো যেন ওই অ্যাকটিভ ক্লাসটা যে আমরা কে করব আমরা ওই কালারটা দিয়ে দিব ধরুন অ্যাকটিভ ক্লাসটা কীভাবে নেওয়া হয় ন্যাপ লাইট ন্যাপ নেব তারপর অ্যাকটিভ ন্যাপ লিঙ্ক আমরা ওই ওইটা জাস্ট কপি করবো যতটুকু বিজিবল আছে পেস্ট করলাম তারপর দিব ড্রপার দিয়ে আমরা কালারটা সিলেক্ট করতেছি অথবা ওইখানে ক্লিক করবো তারপর জাস্ট ওইখানে ক্লিক করবো কালারটা সিলেক্ট হয়ে গেছে ওই কালারটাই ইউজ করতে পারি আমরা কালার কোডটা দিয়ে আমরা কালারটা নিয়ে আসব

আর তাহলে আমরা অ্যাবাউটটা অ্যাক্টিভটা আমরা দিয়ে দিতে পারলাম এখন আসি আমরা ওগুলাতে কিভাবে দেব দেখেন ওগুলা যখন হবার করতেছি হবার কালার কোনটা হবে অ্যাবাউট যেটা আছে অ্যাবাউটের যে কালারটা আছে হবার কালারটাও সেম হবে তাই না তো আমরা দেখি হবার কালারটা কোন জায়গায় দিয়েছে তারা হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করতে পারি

ভালোই তো মনে হয়। আজ আজ আচ্ছা ঠিক আছে বলছি। হবার হচ্ছে দেখেন এখন হচ্ছে একটা অবস্থায় ধরেন ওইখানে সার্ভিসটা একটু পাচ্ছি। ওই কারজার নে আটাই হচ্ছে হবার। বুঝতে পারছেন? প্রথম অবস্থা হচ্ছে স্ট্যাটিক কালার একটা থাকবে তারপর কারজারটা যখন নিব তখন যাতে চেঞ্জ হয়। ওইটার জন্য আমরা কি করি যে যে এলিমেন্টে চেঞ্জ হবে প্রথম অবস্থায় একটা কালার আছে প্রথম অবস্থায় কোন কালার আছে হোয়াইট কালার আছে এখন চেয়ে যখন ল্যাব লিঙ্কটা কারজার উপরে যাবে অথবা হুবার হবে তখন যাতে কি হয় কালারটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা কী করলাম ওই ন্যাব লিঙ্কের পরে একটা কুলন দিয়ে হুবারটা দিয়ে দিলাম ওইটা হচ্ছে সুডো এলিমেন্ট সিএসএস থ্রির সুডো হ্যাঁ সুডো এলিমেন্ট বলতে পারি খবরটা আমরা যদি একটু গুগলে সার্চ দেই যে সিএসএস থ্রি শুধু ইলেভেন যেন স্পেলিংটা কেমন ছিল আহ uh, so

ক্লাস করব নতুন একটা ক্লাস নেবো আপনাদের ধরেন ওইখানে যে ক্লাসটা দিয়ে যে আর একটা ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা ওই যে নিচে একটা বর্ডার আছে ওইটা বর্ডার বটম হিসাবে দিব না আমরা ওইটা ছোট এলিমেন্ট দিয়ে বিফোর অথবা আফটার দিয়ে করব সিএসএস থ্রি হ্যাঁ সরি ছোট ওইটা ছোট ক্লাস দেখেন দেখুন সুডো এলিমেন্ট কীভাবে লিখি আমরা যে প্রথমে সিলেক্টর দিই তারপর কুলোন দিয়ে এলিমেন্টটা দিয়ে দিই তো হবার হবে অথবা ভিজিটেড হবে অ্যাক্টিভ হবে অথবা বিফোর আফটার ওগুলো হচ্ছে সুডো এলিমেন্ট বুঝতে পারছেন সুডো এলিমেন্ট নিয়ে আরো বিস্তারিত হবে যেমন ফার্স্ট চাইল্ড ওগুলো নিয়ে আরও আলোচনা হবে এখনো রয়ে গেছে বাকি আমরা যখন কাজ করতে করতে ওগুলো শিখে যাব হবারটা হচ্ছে তাইলে আমরা সুডো এলিমেন্টের মধ্য থেকে শুধু হবারটা দেখলাম আজকে আর যে লিঙ্কটা যখন নেব লিঙ্কটা যখন হোবার হবে তখন কালারটা যাতে অন্য একটা কালার হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থায় একটা কালার আছে রিলোড দিলাম প্রথম অবস্থায় একটা হোয়াইট কালার আছে যখন হোবার হবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা কোন জায়গা থেকে আসছে ওই যে আমরা ওইখানে দিচ্ছি যে যখন হোবার হবে তখন কালারটা যাতে অন্য একটা কালার চেঞ্জ হয়ে যায়

ছেলে হেডার আইকনের ভিতরে যে এনকোড টেক ডেটা আছে হেডার আইকনের ভিতরে যে এ আছে এটার কি হবে প্যাডিং উপরের নিচে 12 পিক্সেল ডানে বামে 25 পিক্সেল সেভ কলাম দেখি কেমন হয় রিলোড দেখেন হয়ে গেছে তার একটু কমিয়ে দেই আমরা একটু কমিয়ে দেই আর বেশ দেই দেখতে ভালো লাগবে এখন আমরা চাইলে ওইটার কালার দিতে পারি যখন হোবার হবে ওইটাতে হোবার কালার দেওয়া যাবে না কারণ ওইখানে ইমেজ ইউজ করছি আমরা বুঝতে পারছেন ওইখানে ইমেজ ইউজ করা হয়েছে এজন্য আমরা হবার কালারটা দিতে পারবো না যদি আইকন ইউজ করতাম আমরা তখন হ্যাঁ যখন যদি আমরা আইকন ইউজ করতাম ফন্টও সাম ইউজ করতাম তাইলে কিন্তু কি করতে পারতাম আর ওইখানে হোভারটা দিতে পারতাম এখন কথা হচ্ছে হোভার দেয়া দিব না দিব না ওইটা কোন ধরনের ইনস্ট্রাকশন দেয়া আছে ওটার হোভার দেয়াটাই বেস্ট হোভার কেন আমরা ইমেজ আকারে কেন নিলাম ওইটা একটু বুঝেন তাইলে বুঝতে পারবেন ইমেজ আকারে নিছি ওইখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ম্যাটারিয়াল আইকন ম্যাটারিয়াল আইকন এখানে ইউজ করা হয়েছে ম্যাটারিয়াল আইকনে গেলে ম্যাটারিয়াল আইকন যেহেতু এখন আপনাদের দেখানো হয় না যে ম্যাটারিয়াল আইকন কিভাবে ইউজ করব আমরা সেহেতু আমি ওইটা দেখালাম না কিন্তু ফন্টো আমরা ফন্টোসামে গেলে কিন্তু ওই আইকনটা পাবো না আমরা দেখেন আমরা ফন্টোসামেও সামেও যাই

ওই এই ঘন্টা ইউজ করা হয়েছে কিন্তু আমরা যদি ফোনটার সামনে যাই যেখানে আইকনে ক্লিক করি

এখন এখন ওখানে কথা হচ্ছে যদি আমরা চাইলে ওইটা use করতে পারি ইউজ করতে পারবো কিন্তু client যদি কাজ হয় তাইলে client হয় তো বা ওইটা নেবে না কাজটা কারণ তার exactly ওইটা আর না হয় নাই সে বলবে যে আমার ওইখানে icon একটা তুমি icon আর একটা দিছো বুঝতে পারছো এমনি আমাদের কাজেই কিন্তু use করতে পারি সমস্যা নাই but আপনার আপাতত image আকারে নেই যখন material icon দেখবো তখন আমরা ওইটা পরবর্তী দেখে নেবো। আমাদের হেডার পার্ট দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে নিয়ে নিব তাইলে এখন আজকে শুধু আমি বিফোর আর আফটারটা দেখিয়ে দিচ্ছি আর নেক্সট ক্লাসে বিফোর আর আফটার দিয়ে কিভাবে ওইটার বটমে নিয়ে আসতে হয় ওই জিনিসটা দেখাচ্ছি তো বিফোর আর আফটার দেখেন কি ধরেন আমরা এখানে একটা হেডারের পরেই কাজটা করি তাই না অথবা মানে যে স্লাইডারই নিন স্লাইডারই নিন এখানে একটা ক্লাস নিলাম যে মাই ক্লাস কারণ আমরা যদি বিফোর আফটার না জেনে আমরা এখানে কাজ করতে যাই তাহলে আপনারা হয়তো বুঝবেন না বিষয়টা তো আগে বিফোর আফটারটা একটু বুঝেন কি ওখানে মাই ক্লাস নামে একটা ট্যাগ নিলাম মাই ক্লাসের একটা স্টাইল দেই আমরা আমরা রেড দিলাম 50 পিক্সেল হাইড বেলম কত হইছে 30 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি

যে কালার ওইখানে রেড কালার দেখতে পাচ্ছি যে সাইজের ওই সাইজের আরেকটা বক্স নিয়ে আসবো আমি বাট ওইটার কালার থাকবে গ্রিন কালার অথবা ইয়েলো বুঝতে পারছেন বিষয়টা ওইখানে যে বক্স দেখতে পাচ্ছি রেড কালারের হোয়াইট হাইটের যে হোয়াইট হাইটের একটা বক্স দেখতে পাচ্ছি ওইটার পূর্বে অথবা পরে আমরা সেম সাইজের আরেকটা বক্স নিয়ে আসবো ওইটার কালার থাকবে কি অন্য একটা কালার থাকবে বুঝতে পারছেন

ওই ক্লাসটার একটা সাবো এলিমেন্ট দিবকে বিফোর বিফোর আমরা চাইলে একটা কলন দিতে পারি দুইটাও দিতে পারি একটা দিলেও কাজ করবে দুইটা দিলেও কাজ করবে আমরা দুইটায় দিলাম বিফোর যদি আমরা ওইটার আন্ডারে ওইটার আগে অথবা পরে আমরা যদি নিয়ে আসতে চাই তাইলে প্রথমে তার মেইন ক্লাসটাকে কি করতে হবে পজিশন রিলেটিভ করতে হবে পজিশন

আন্ডারে যেটাকে নিয়ে আসবো ওইটাকে কি দিব অ্যাবসলিউট আর যেটার আন্ডারে আনবো ওইটাকে কি দিব রিলেটিভ বিষয়টা বুঝছেন মাই ক্লাসকে কী দিলাম পজিশন রিলেটিভ আর মাই ক্লাসের বিফোরে যেটা থাকবে ওইটাকে কী দিলাম পজিশন অ্যাবসলিউট দ্যাট মিনস ওইখানে যে বিফোরটা দেখতে পাচ্ছি ওইটা ওইটার আন্ডারে চলে গেছে এখন আমি ওইখানে যে স্টাইলটা দিব ওইটার আন্ডারে স্টাইলটা হবে কিভাবে দেখেন আমরা ওইখানে কি দিলাম যে পজিশন রিলেটিভ আর ওইটা পজিশন অ্যাবসলিউট সবাইকে শুনতে পাচ্ছেন একটু জানান আমাকে আমি বুঝতে পারতেছি না শুনতে পাচ্ছেন কিনা জি শুনতে পাচ্ছি ওকে তো পজিশন অ্যাবসলিউট দিলাম এখন কি করব আমরা ওয়াইড দিব একটা বিফোর এর ওয়াইড কতটুকু থাকবে পূর্বে অথবা পরে যে এলিমেন্টটা নিয়ে আসবে ওয়াইড কতটুকু থাকবে যদি আমরা ওয়াইড

ওকে এখন যদি সেভ করি আমরা দেখতে পারবো কোনো আউটপুট আসবে না আমরা একটু দেখে আসি দেখেন কোনো আউটপুট নাই কারণ কি আমরা যখনই বিফোর আর আফটার ইউজ করবো পজিশন অ্যাপসলিউট এর পাশাপাশি আরেকটা প্রপার্টি ইউজ করব কন্টেন্ট কারণ আগে এবং পরে কি জিনিসটা থাকবে ওইটাকে কোনো লেখা থাকবে না কোনো ব্ল্যাঙ্ক কোনো কালার থাকবে ওই জিনিসটা ডিফাইন করতে হবে কন্টেন্ট দিয়ে কন্টেন্টের ভিতরে আমরা একটা কুলোর নিবো কুলোর বলতে কোটেশন নিবো ডবল কোটেশন নিতে পারি সিঙ্গেল কোটেশন নিতে পারি সিঙ্গেল কোটেশনের ভিতরে যা দিব আমরা ওইটাই থাকবে তো আমরা সিঙ্গেল কোটেন্টটা একটু ফাঁকা রাখলাম কারণ আমরা যেহেতু ওইখানে হোয়াইট হ্যাড দিয়ে দিচ্ছি ওইটার মতো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিয়েছি তাইলে সমস্যা হওয়ার কথা না এখন যদি সেভ করি রিলোড দেই দেখেন ওইটা কিন্তু আসছে কিন্তু ওইটার উপরে চলে আসছে তাই না ওইটা ঠিকই আসছে কিন্তু উপরে চলে আসছে তখন আমরা কি করতে পারি ওইখানে যদি আমরা যে রাইট রাইট আর আই জি রাইট জিরো দেই রাইট জিরো দিলে কি হবে দেখেন সিলেক্ট করে রিলোড দিলাম সেভ করে রিলোড দিলাম আচ্ছা ওইটা রাইট জিরো টপ আচ্ছা রাইট না রাইট হবে হান্ড্রেড পার্সেন্ট রাইট এখন দেখেন ওইটার পূর্বে কিন্তু চলে আসছে রাইট হান্ড্রেড পার্সেন্ট রাইট জিরো দিলে কি হবে ওইখানে রাইট জিরো ওইখান থেকে স্টার্ট হবে আর হান্ড্রেড পার্সেন্ট দিলে কি হবে ওইটার যে ওয়াইড যে আছে ওই হান্ড্রেড পার্সেন্ট পরেই ওইটা স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা কি করি যে ওইটা রাইট জিরো না দিয়ে রাইট হান্ড্রেড পার্সেন্ট না দিয়ে যদি লেফট হান্ড্রেড পার্সেন্ট দেয় হান্ড্রেড পার্সেন্ট তখন কোথায় যাবে বলেন তো ওইটা ওইখানে চলে যাবে পরে চলে যাবে রিলোর দিলা এখানে রাইট পার্সেন্ট চলে গেছে সেটা ক্লিয়ার হয়েছেন এখন যদি আমরা কী করি যে টপ হান্ড্রেড দিই টপ উপরে চলে যায় নাই টপ হান্ড্রেড পার্সেন্ট বলতে টপ জিরো দিলে কি হবে ওইখান থেকে স্টার্ট হবে আর হান্ড্রেড পার্সেন্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট যখন শেষ হবে তখন থেকে ওইটা স্টার্ট হবে বটম হান্ড্রেড পার্সেন্ট দিলে উপরে চলে যাবে

দেখছেন আমরা সেম টেকনিকটা কিন্তু ওইটার ক্ষেত্রে ইউজ করব আমরা ওই রকম সাইজের অ্যাবাউটের অ্যাবাউটকে কি করব পজিশন রিলেটিভ আর অ্যাবাউটের বিফোর ওইখানে যেভাবে বিফোর যেভাবে নেছি ওই বিফোরটাকে করবো পজিশন অ্যাবসলিউট তারপর ওয়াইড দিব ওইখানে যে ওয়াইড যেটা আছে হয়তো পঞ্চাশ পিস অথবা হাইট টু পিকের মতো আছে ওই সাইজের একটা এলিমেন্ট বটম জিরো করে দিব বিষয়টা ক্লিয়ার হইছেন আমি আবার বলছি কি করছি লিটন বাইক শুনতে পাচ্ছেন কি করছি আমি আবার একটু দেখেন আমি মাই ক্লাস নিয়ে মাই ক্লাসের একটা স্টাইল করছি যে ও একটা ওয়াইড হাইট ব্যাকগ্রাউন্ড এটা বুঝতেছেন কি করছি না করছি তারপরে একটা পজিশন তারপরে ওই মাই ক্লাসের বিফোর নাম একটা সুডো এলিমেন্ট দিলাম বিফোরকে কী করলাম পজিশন অ্যাবসলিউট আর তার মেইন ক্লাস যেটা আছে ওইটাকে পজিশন রিলেটিভ তাই না তারপরে বিফোরটাকে কী করলাম একটা কন্টেন্ট দিলাম কন্টেন্টের ভিতরে কোনো কিছু রাখি নাই একদম ফাঁকা রাখছি যদি এখানে কিছু দিতাম তাহলে দেখেন কি হতো সেভ করলাম দেখেন ভিতরে ওইটা চলে আসছে দেখছেন তাহলে আমরা ভিতরে কিছু দিলাম না রাখলাম একদম বাট কন্টেন্টটা দিতে হবে ওই রকম রাখতেই হবে কিন্তু ওইটাও যদি আমরা না দেই দেখেন ওইটা না দিলে কিন্তু কাজ করবে না দেখেন কোনো কিছু নাই ওইটা দিতে হবে কন্টেন্টটা আমাদের দিতে হবে তো অ্যাকসুলিউট করলাম ওয়াইড হান্ড্রেড পার্সেন্ট দিলাম হাইট হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিনস ওইখানে যেহেতু পজিশন রিলেটিভ করে নিছি ওইটার সাথে তাইলে ওইখানে যে হোয়াইট আছে ওই হোয়াইট হাইটটাই পাবে ওইখানে তারপর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম তারপর লেফট জিরো বটম হান্ড্রেড পার্সেন্ট যার ফলে কি হয়েছে লেফট জিরো আর বটম হান্ড্রেড পার্সেন্ট ওইখানে ওইটা হান্ড্রেড পার্সেন্ট যেখান থেকে শেষ হয়েছে তখন থেকে কিন্তু ওইটা স্টার্ট হয়েছে বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন যদি কোন কনফিউশন বা কোনো কিছু বোঝার থাকে বলেন আমরা সেম টেকনিকটা কিন্তু ওইখানে

50 ব্যাকগ্রাউন্ড কালার এটা নিলাম পজিশনটাকে করলাম রিলেটিভ রিলেটিভ করা মানে হচ্ছে এর সাথে আমি নতুন একটা ক্লাস বি বি সেটা হচ্ছে একটা এলিমেন্ট নিচে এটা সুডো এলিমেন্ট বি ফোর রাইট এটা আমি করতে পারি হুম এই বি ফোর টা হচ্ছে মাইক্রো সাথে কিভাবে আমি নিতে পারি হুম যেটা এমোটের নিচে দেওয়ার জন্য যে বি হচ্ছে মাই ক্লাসের সাথে রিলেটিভ করছেন রাইট রাইট তাহলে পজিশন হচ্ছে অ্যাবসলিউট কনটেন্ট এর মধ্যে কিছু থাকবে উইথ হাইট যা নিলাম নিলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে নতুন একটা কালার যেটা হচ্ছে ওই কনটেন্ট কালার হবে আর লেফট জিরো আর বটম 100 লেফট জিরো মানে হচ্ছে হচ্ছে কি হবে জিরো থেকে মানে বটম 100 পর্যন্ত 100% পর্যন্ত একটা উইথ হবে নাকি এটা টপ হাইট হ্যাঁ টপ বটম যেটা এটা লাস্টের লেফট আর বটম জিরো থেকে মানে পুরাটা ওই যে আঙ্গেশ যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি রেড কালারে সেই ব্যাকগ্রাউন্ডের সমপরিমাণ হচ্ছে জিরো থেকে লেফট জিরো থেকে শুরু হবে আর আনরেটেড মানে ওই ওই ব্যাকগ্রাউন্ডের মানে ওই ওই রেড কালারের মতো একটা বক্স তৈরি হলো এরকম রাইট রাইট এক্স্যাক্টলি নাম্বারটার সাথে আপনি ডেটা দিতে তো সেম সেম টেকনিকটা কিন্তু আমরা ওইখানে ইউজ করব সেম টেকনিকটা আমরা ন্যাব ইউজ করব ন্যাব লিংকটা ন্যাব লিংকটাকে পজিশন রিলেটিভ করব এবং ওইটার বিপরে আরেকটা এলিমেন্ট নিয়ে আসব রাইট ওইটা তার আপনাদের হোমওয়ার্ক তাক ওইটা আমি করলাম না আপনারা ট্রাই করবেন আমি আগামী ক্লাস ওইটা দেখিয়ে দিব ওইটা কিভাবে করবে ক্লাস এবং ল্যাব সাথে বিফোর বিফোর রাইট রাইট

নওয়াজ ভাই কিছু বলছিলেন ইয়াস ভাই বলেন আচ্ছা আমাদের কি attendance হচ্ছে আজকের attendance হয়েছে attendance দেখি হচ্ছে আমি আর আমি তো দেখতেছি কারা ক্লাসে আছে কারা নাই আহ মনে আচ্ছা কথা শুনতে মানে কেটে কেটে তো সেই জন্য টা দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবো আমরা ক্লিয়ার হয়ে যাবো ওই কেটে কেটে